তারা যারা প্রেসিডেন্ট দাঁড়ায় আছেন, ওনারা সব ঘুরছেন, ওনাদেরকে ঘুরানো হচ্ছে, গোপন সংস্থা আমাদেরকে চালান, ওয়ান আই, ওয়ান আই চালাচ্ছে, যে কোনো জিনিসে দেখবেন ওয়ান আই আছে, কতগুলো সিম্বল আছে, মায়ের পেটে সন্তান ওয়ান আই দেখে ফেলেছে আপনি দেখার আগে, ওয়ান আই বলেছে ওকে ক্লিনিকে নিয়ে যাও, ঘরে জন্মের ব্যবস্থা করুন, করোনা সমস্যা হবে, ওরা জানে ঘরে জন্ম হলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেবে, ঢুকে এই সাউন্ডটা জীবনে কোনোদিন কেউ ভুলাতে পারে না, কুশীল ভাইটা জানে। আমি একদিন জন্মের ঘরে আজানের এই কথা বলছিলাম একটা ইউনিভার্সিটিতে বসে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তখন মূল পরিচালক উনি সেখানে ছিলেন, উনি শুনে বললেন হ্যাঁ ওস্তাদ আমি 100% বিশ্বাস করলাম আপনার এই বক্তব্য, উনি বললেন যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আজান দেওয়া হয়েছিল তার জন্মের পরে, এই শিশু যখন আজান হয় মায়ের দুধ খাওয়া বাদ দিয়ে শুধু ওই দিকে তন্ময় হয়ে থাকে, কারো কথা শুনেন, সে যখন একটু বড় হলো আধান শুনলে আর তাকে ঘরে রাখা কারো পক্ষে সম্ভব না, দৌড়ায় ওই দিকে। তাই কুমার সত্যি তো বলেছেন কেউ ওই শোনালো মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি শোনালো আকুল হইল প্রাণ নাচিল ধমনি, কত সুন্দর কথা, এটা তো সায়েন্স, এরা জানে যে মুসলমানকে আদান দেয় জন্মের সাথে সাথে প্রথম সাউন্ড শিশুর কানে যেটা যাবে সেটা আল্লাহু আকবার, এই সাউন্ড ওয়েভ যখন তার কান দিয়ে তার হার্টে গিয়ে নক করে তাসজিলান আবাদিয়ান খালিদান, এটা হলো চিরস্থায়ী এক রেকর্ড, এটা আর হারাবে না। এজন্য একজন খ্রিস্টান পাদ্রি একদিন আক্ষেপ করে উক্তি করেছিলেন আমরা হিন্দুদেরকে খ্রিস্টান বানাই, আমরা বৌদ্ধদেরকে খ্রিস্টান বানাই, কিছু মুসলিমদেরকেও খ্রিস্টান বানাই, কিন্তু হিন্দু বৌদ্ধরা খ্রিস্টান হিসেবে থেকে যাওয়া জীবন মুসলিমদেরকে রাখতে পারি না, এরা কিছুদিন ধরে আবার যে ধর্ম সে ধর্মে ফিরে যায়। তখন সে পাদ্রিকে জিজ্ঞাসা করা হয়েছিল এর কারণটা কি, কি কারণে মুসলিমদেরকে ধরে রাখা যায় না, সেই খ্রিস্টান পাদ্রি বলছেন আমরা অনেক স্টাডি করেছি, অনেক গবেষণা করার পরে আমরা যেটা বুঝেছি যে একমাত্র জন্মের সাথে সাথে যে আজান দেওয়া হয় চিরস্থায়ী রেকর্ড করে দেওয়া হয়, সাদা দিলে, সাদা দিলে যে ছিলটা তাওহীদের একত্ববাদের সিল মেরে দেয়, এই কারণে এদেরকে সরানো যায় না, রাখা যায় না অন্য ধর্মে। তখন পাদ্রিকে পরে জিজ্ঞাসা করা হলো তো আপনারা এই আজান থেকে শিশুদের বঞ্চিত করার জন্য কি সিস্টেম করেছেন, হ্যাঁ সেটা করে ফেলেছি, এখন শিশু এমন ভয় এমন প্রভাবান্না চালিয়েছে যে শিশু জন্ম মাত্র এখন ক্লিনিকে হাসপাতালে ওখানে কে আজান দেবে, অনেক মাতা পিতা যারা চিন্তা জগতে মোটেও নেই কিছু একটা দেখলে মনে করে এটা একটা জিনিস আর কি, আচ্ছা আচ্ছা ভালোই তো ভালোই তো, মোবাইল স্মার্ট মোবাইলের প্রতিটি গেম টার্গেট করা, প্রতিটি প্রোগ্রাম শিশুকে টার্গেট করা, মায়ের পেট থেকে টার্গেট করে নিয়েছে, হ্যাঁ নাই আপনার শিশুকে আস্তে আস্তে নিয়ে যাবে আপনার থেকে কাটাও, মায়েরা সুযোগ নিয়েছে কতক্ষণ করে রাখা যায়, কতক্ষণ তাকে নিয়ে থাকা যায়, বিরক্তিকর মোবাইলটা দিয়ে দিলে ওইটা নিয়েই পড়ে থাকে, আর ওয়ানাই ওই শিশুটাকে চেঞ্জ করে ফেললো, শেষ, বিভিন্ন গান বাদ্য বাজনা কার্টুন ছবি বিভিন্ন ধরনের সিঁড়ি কুহুরির একটা খনি হয়ে অ্যান্ড্রয়েড সেটের বিরত ভিতরে ওরা সেট করে দিয়েছে, ওয়ানাই সেট করে দিয়েছে, ইলুমিনাটি ভাগ ম্যাজিশিয়ান ফ্রি মেশনারি
তুরস্কের মুসলিম খেলানো ভেঙ্গে খানখান করেছিল এই ইলুমিনাটি, এই ব্ল্যাক ম্যাজিশিয়ান, এই ফ্রি মিশনারি ইহুদি সংস্থা। ওরা বলেছে মুসলিমদেরকে সব হতে দাও কিন্তু এক খেলা হবে আর একসাথ হতে দিও না, এক রাষ্ট্রে একসাথ হতে দিও না। এই জন্য এক রাষ্ট্রে একসাথ করার জন্য আসমানি ব্যবস্থা নেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যে একজন মাহদী পাঠাবেন, এক রাষ্ট্রে আবার নিয়ে আসবে গোটা মুসলিম জাহানকে শুধু এই কাজের জন্য। সম্মানিত মুসলিম ভাইয়েরা, মাথা সবাই আছে, আসলে প্রত্যেকটা জিনিসকে স্টাডি করতে হয় এখনকার যুগে, দেখেই যারা ছুটে চলে এরা বাঁচবে না, এরা আত্মরক্ষা করতে পারবে না, আগে স্টাডি করতে হবে জিনিসটা কি, কেন কি আছে এর ভিতরে, তারপরে শিশুকে দেন। এইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে অনায়ের ওই কালো ছায়া আওড়া দিয়ে রেখেছে। আল্লাহ তারা আমাদের হেফাজত করুন। ইসলামের সবচেয়ে বড় একজন ইসলাম প্রচারক ছিলেন প্রেসিডেন্ট বুশ, কিন্তু সে জানতো না আল্লাহ তাকে দিয়ে ইসলামের কত বড় প্রচারের কাজ নিয়েছেন, সে কিন্তু জানে নাই এবং তার কোনো স্বভাব নাই। উনি বলেছেন আমি হজের সময় মিনার প্রান্তরে গেলাম, গিয়ে দেখলাম সেখানে আমেরিকান দুই তরুণ হজ করতে এসেছে। স্বভাবতে আশ্চর্য হলাম যে খ্রিস্টান আমেরিকার এই ধরনের দুই তরুণ হজ করতে এসছে কিভাবে ইসলাম পেল। তা আমি ওদেরকে প্রশ্ন করলাম তোমরা কার হাতে ইসলাম কবুল করেছো, সাথে সাথে দুই তরুণ জবাব দিল কেন প্রেসিডেন্ট বুশের হাতে ইসলাম কবুল করেছে। কেমন কথা! উনি আরো আগ্রহী হলে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, কিভাবে বুশের হাতে ইসলাম কবুল করলে। কয় যে টুইন টাওয়ার ধ্বংসের দিনে যে বিরাট বিপর্যয় তৈরি হলো, তারপরে প্রেসিডেন্ট বুশ একটা জাতীয় ভাষণ দিয়েছিলেন, সে ভাষণের প্রত্যেকটি শব্দ আমরা দোকান দিয়ে শুনছিলাম, মন দিয়ে অনুভব করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। হঠাৎ প্রেসিডেন্ট বুশ তার বক্তৃতার দুই জায়গায় ইসলাম ইসলাম এই নামটা উল্লেখ করলেন দুইবার। তা আমরা দুই দোস্ত পাশাপাশি বসা, কি রে দোস্ত ইসলাম কি দোষ বলো, আমি তো কিছু জানি না, আমিও তো জানি না, তো রাখ ইসলাম লিখে রেখে দিয়েছে। প্রেসিডেন্ট বুশের বক্তৃতার শেষে ইসলাম লিখে ইন্টারনেটে যখন ব্রাউজ করলো, সার্চ মারলো, দেখে যে ইসলাম তো বিশাল এক দ্বীনের নাম, জীবন ব্যবস্থার নাম, সারা ওয়ার্ল্ডের বড় বড় স্কলারদের বক্তৃতা, ইসলামের কোরআন সুন্নাহ ডকুমেন্টস এভিডেন্স বানের পানির মতো ইন্টারনেটে আসা শুরু হলো। ওই যে আমরা ইসলামে ঢুকলাম, দেখলাম যে আরে বুশ বিশাল বড় উপকার করেছে, আমাদের চোখ খুলে দিয়েছে। হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত নেই বুশের ইসলাম, বুশের মুখ দিয়ে যে ইসলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রচার করে দিয়েছেন ইসলাম কবুল করতে হবে, তারপর আমরা ইসলাম কবুল করলাম। ইন্নাল্লাহা লা ইউয়াইদু হাযা আদ-দীন বিরাজুলিল ফাজির, ফাসিক ফাজির দিয়ে আল্লাহ দ্বীনের প্রচার করবেন, ওবি আকওয়ামিন লা খালাকাহুম, এমন জাতি দিয়ে ইসলাম প্রচার করাবেন যাদের আখিরাতে কোনো কিছুই নাই। আল্লাহ দেখেছেন যে ইসলাম শব্দটা এখনো শুনে নাই এমন কয়েকশো কোটি মানুষ পৃথিবীতে আছে, ইসলাম শব্দটাই শুনে নাই, এই ধর্মটাই নাম জানে নাই, সে যেটা শুনেই নাই, যে জিনিসটার নামও জানে না, সেটা সে জানবে কোত্থেকে, সেটা নিয়ে গবেষণা করবে কোত্থেকে, অন্তত এই নামটা কাকে দিয়া, বর্তমান পৃথিবীর কারে ক্ষমতা আছে তার মুখে ইসলাম নামটা তুলে দিলে বিশ্বের কয়েকশো কোটি মানুষ ইসলাম নামটা শুনে ফেলবে, এই লোকটা কে হতে পারে। আল্লাহ তাআলা দেখেছেন এই প্রযুক্তি, এই মিডিয়া, এই পাওয়ার পৃথিবীতে একমাত্র বুশের ছিল তখন, কার বুশের, আল্লাহ বুশের মুখে ইসলাম তুলে দিয়েছে। শুধু ইসলাম শব্দটা, তুমি শুধু শব্দটা বলো, বলে শব্দটাকে দুর্নাম করো, তাতে কিছু যায় আসে না, চন্দন কাঠে যত আগুন লাগাবা তত এটা সুবাদ ছড়াবে আর দাম বাড়বে, ঠিক নয় কি?
আমি যে সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান নিয়ে উঠেছি কিছু বলার জন্য, আমি এখানে সুন্নতে রাসূল আর আধুনিক বিজ্ঞানের সংযোগ দেখতে পাচ্ছি এই মজলিসেই। এই যে দেখেন আধুনিক বিজ্ঞান দাঁড়িয়ে আছে আমার সামনে সব, এইটা আপনাদের সবার পকেটে পকেটে আধুনিক বিজ্ঞান আছে না নাই, এরকম একটা কিছু, একটা বিস্ময়কর বিস্ময়কর হাদিস বর্ণনা করেছেন ইমাম দারিমি আবু নুআইম তার আল হিলিয়ার মধ্যে। আবুসুল ইলম ফি আখিরিজ জামান, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আবুসুল ইলম ফি আখিরিজ জামান, শেষ জামানায় আমি ইলম প্রচার করব না, প্রচার হবে না, শেষ জামানায় ইলম সম্প্রচার হবে। আরবি ভাষায় সম্প্রচারকে বাসুন বলা হয়, আল বাসুল মুবাশির ফি তিলফাজ, টেলিভিশনের সরাসরি সম্প্রচার। আল্লাহ তাআলা বলছেন আখিরি জামানায় জ্ঞান নশর হবে না, লাইসা আনশুর, মুখ দিয়ে ছড়াবো মানুষের মুখ দিয়ে বলাবো, শুধু এটা না, আবুসুল ইলমা বর্তমান আরবি ভাষায় সম্প্রচারের যে শব্দটা ব্যবহার করা হচ্ছে 1450 বছর আগে বিশ্ব ইতিহাসের সর্বাধুনিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জমানে পাকে এই শব্দটাই ব্যবহার হয়েছে, আবুসুল ইলম ফি আখিরিজ জামান, শেষ জামানায় ইলম প্রচার হবে না, শুধু সম্প্রচার করব আমি, আল্লাহ তাআলা বলছেন। আর সম্প্রচার হয় ক্যামেরা দিয়া, মিডিয়া দিয়া, টেলিভিশন দিয়া, রেডিও দিয়া, ফেসবুক, ইন্টারনেট, এইসব দিয়া যেটা হয় এটাকে কি বলে? সম্প্রচার, শুধু প্রচার না, আর প্রচার হয় মুখ দিয়া, সম্প্রচার হয় যন্ত্র দিয়া, যান্ত্রিক সম্প্রচারের কথা সরাসরি আমাদের হাদিসের ভান্ডারে রয়েছে। সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য নবী না হতেন তাহলে এই শব্দটা তার মুখ দিয়ে আসতে পারত না, যে শেষ জামানায় এমন সব যন্ত্র ইলেকট্রনিক মিডিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। এই ক্যামেরাগুলি কার মখলুক? সব আল্লাহর মখলুক। এখানে একটা আকীদার প্রশ্ন আছে, ক্যামেরা কিন্তু মানুষের নির্মিত, মানুষের সৃষ্ট নয়, সৃষ্ট কার? মুফরাদের মধ্যে ইমাম বুখারী এই হাদিসটি সংকলন করেছেন, প্রত্যেক নির্মাতার স্রষ্টা আল্লাহ, সে যা নির্মাণ করে তারও স্রষ্টা কে? আল্লাহ। এইসব ক্যামেরা নির্মাণের শ্রমিক হলো মানুষ, কিন্তু সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। এটা আকীদার প্রশ্ন। তাহলে শেষ জামানায় আল্লাহ ইলম ছড়িয়ে দেবেন সম্প্রচার করার মাধ্যমে। এখানে একটা সুন্নতে রাসূলের মধ্যে বিজ্ঞান পাওয়া গেল নাকি গেল না? ও ভাইরা একটু লক্ষ্য করুন, কেন আল্লাহ তাআলা সম্প্রচার করে ঘরে ঘরে জ্ঞান পৌঁছে দেবেন? এমন ভাবে সম্প্রচার হবে যে হাত্তা ইয়ালামাহু রাজুল ওয়াল মারআ, পুরুষ জানবে, ইলম পুরুষের কাছেও জ্ঞান পৌঁছে যাবে, নারীর কাছেও জ্ঞান পৌঁছে যাবে। আমাদের এই যুগের আগে বাংলাদেশে নারীদের কাছে জ্ঞান প্রায় পৌঁছেনি বললে চলে, ঠিক নয় কি? কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমাদের শ্রোতাদের মধ্যে নারীর এই সংখ্যায় অনেক অনেক গুণ বেশি। টেলিভিশনে বসে আমরা দেখি প্রশ্নের বন্যা বইয়ে দেয় আমাদের মায়েরা বোনেরা, হাতে আলামাহু রাজুল ওয়াল মারআ, নারী পুরুষ সবাই এই হেলম জেনে ফেলবে, আল আবদু ওয়াল হুর, দাস এবং স্বাধীন, পরাধীন আর স্বাধীন তাদের কাছে পৌঁছবে, সগীর ওয়াল কবীর, শিশুরা আর বড়রা ছোট বড় সবাই জানবে। ফাইজা ফালতু যালিক, আল্লাহ বলছেন যখন ঘরে ঘরে জ্ঞান পৌঁছে দেব, আখাজতু বিহাক্কি আলাইহিম, তখন আমি যে হক মানুষের কাছে পাওনা সেই পাওনাটা আমি নিয়ে নেব। কি পাওনা?
চোরের কাছে আমি হাত কাটা পাওনা আছি, তার হাত নিয়ে নিব। বিবাহিত জিনাকারী বিবাহিতা জিনাকারিনীর কাছে আমি মৃত্যুদণ্ড, তার মৃত্যুদণ্ড সঙ্গে সার পাওনা, রজম পাওনা। এলেম দেওয়ার পরে তাকে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করব, পাথর মেরে মৃত্যুদণ্ড যেহেতু নাই অ্যাক্সিডেন্টে মেরে দেব, আগুন লাগিয়ে জ্বালিয়ে দেব, সাগরে ডুবিয়ে মেরে ফেলব, হঠাৎ হার্ট অ্যাটাকে কবরে নিয়ে যাব। এইডস জীবাণু, এইচআইভি যে জীবাণু গুলো, এগুলি গোল গোল, আপনারা দেখেছেন কিনা, আকৃতিটা গোল। আমি স্টাডি করেছিলাম যে এইচআইভির জীবাণু গোল কেন, লম্বা কেন নয়। প্রায় রোগের জীবাণুগুলি বিভিন্ন সাইজের হয়, কিন্তু এইচআইভির জীবাণুগুলো গোল গোল। আমি হাদিসের সাথে মিলাইলাম, মৃত্যুদণ্ড কার্যকর করা আল্লাহর বিধান। ইহুদি ধর্মেও এই বিধান, খ্রিস্টান ধর্মেও এই বিধান, ইসলাম ধর্মে আল্লাহর আসমানি ধর্মগুলিতে এই বিধানই ছিল। আচ্ছা, পাথর সাধারণত কি হয়, লম্বা হয় না গোল হয়? গোল হয়। এখন পাথর মেরে যে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান, গোল গোল পাথর, এইটা মারলে তার মৃত্যুদণ্ড হতো, সেই গোল পাথর তো এখন আর কেউ মারবে না, এই জন্য আল্লাহ তাআলা গোল গোল জীবাণু বাহির করে দিছে, বুঝলেন না? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশলের কোনো শেষ আছে? সর্বোত্তম কৌশলী তিনি। জাস্ট এটা আমার একটা গবেষণা যে পাথরও গোল, এইচআইভির জীবাণুগুলিও কি ওই গোল গোল, ওই গোল নাই এই জন্য এই গোল চালিয়ে দিয়েছেন। ওই গোল তো গোলাকার পাথর মাত্র, শুধু জিনাকারী আর জিনাকারিনীকে বিবাহিত হলে, বিবাহিত হলে ওটা হলো শরিয়ার শাস্তি, কিন্তু যখন ওটা নাই, শরিয়ার শাস্তি হবে শুধু অপরাধের উপরে, যখন শরিয়ার শাস্তি বাস্তবায়ন হবে না সমাজে, তখন শাস্তি আসবে গণহারে, অপরাধীও শাস্তিপ্রাপ্ত হবে, নিরপরাধীও শাস্তিপ্রাপ্ত হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তহে যেন তিন সম দহে। যেহেতু এখন এই শাস্তি শরিয়ার শাস্তি নাই, এই জন্য এই চাইবি শুধু জিনাকারী জিনাকারীকে আক্রমণ করবে না, যে জিনা করবে তাকেও আক্রমণ করবে, কারণ তুমি জিনাকে সহ্য করে গেছো, এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নাওনি, তোমার উপরেও শাস্তি আসবে। এইবারে মনে পড়ে গেল তেঁতুল হুজুরের কথা, তেঁতুল হুজুর প্রসঙ্গ। তেঁতুল হুজুর একটা, এটা হলো তেঁতুল হুজুর, আর হলো তেঁতুল মুজুর, দুই কিসিম নাকি? আল্লামা আহমদ শফি আকরামাহুল্লাহ, জাতীয় মুরব্বী আলেম, কোন এক প্রসঙ্গে কোথাও মেয়েদের ব্যাপারে সম্ভবত তিনি মেয়েদের যে সৃষ্টিগত বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, পুরুষ হলো খার জাতীয়, মেয়েরা হলো টক জাতীয়, এই জন্য মেয়েরা খায়ও টক বেশি, তেঁতুলের ক্রেতা মেয়েরাই, টক জাতীয় জিনিসের ক্রেতা মেয়েরাই, তাদের দেহে অ্যাসিড বেশি, এই জন্য অ্যাসিড অ্যাসিড তাদের দেহের মধ্যে বেশি, হাঁস কম, এই জন্য তারা অ্যাসিডের দিকে টানে, স্বাভাবিক। তো ওস্তাদ বলেছিলেন মেয়েদের দিকে পুরুষরা দৃষ্টি দিলে সাধারণত তাদের মধ্যে একটা ক্রিয়া বিক্রিয়া হয়, তেঁতুলের সাথে তুলনা করেছিলেন। কিন্তু এই এই কালেমাটা, এই কথাটা বাংলাদেশের বহু বহু মুনাফিকের জন্য বড় ধরনের একটা ফিতনা হয়েছে, ফিতনা অগ্নি পরীক্ষা। এই এই কথার কারণে এই দেশের বহু মুনাফিক আরো চরমতম মুনাফিকে পরিণত হয়েছে। ভাইয়েরা, নারী জাতি মা জাতি আল্লাহ বানিয়েছেন
তাদের স্বভাবটা কি দেখুন, সুন্নতে রাসূলের মধ্যে কি বলা হচ্ছে। আবু দাউদের একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলছেন, ইয়া আলী, লা তুতবি নযরাতান নযরা ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখরা। হে আলী, একটা পর নারীর প্রতি দৃষ্টি পড়লে আরেকবার তুমি দৃষ্টি দিও না। প্রথমটা মাপ, দ্বিতীয়বার তুমি দৃষ্টি দিও না। দৃষ্টির মধ্যে একটা যৌনতা আছে, ভয়াবহ যৌনতা আছে। দৃষ্টির মধ্যে একটা ব্যভিচার আছে, দৃষ্টির মধ্যে একটা ধর্ষণ আছে, চোখের ধর্ষণ। জিনাল আইনি আন্নাজার, চোখের ধর্ষণ হলো নজর, এটা হলো সকল ধর্ষণের মূল। আধুনিক সায়েন্স বলছে, kahil7.com ওই সাইটে ঢুকলে দেখবেন বর্তমান সায়েন্স দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আল্লাহ তাআলা ভরপুর সহযোগিতা তাই সাহায্য করছেন। আধুনিক সায়েন্স বলছে যে জিনাল আইনে আন নজর।